ভোট দেওয়ার সময় জাতপাত, ভোট দেওয়ার সময় মন্দির মসজিদ, ভোট দেওয়ার সময় আমরা ওরা, ভোট দেওয়ার সময় সব কিছু। আর বর্তমান সময় লিডারদের যে সমস্ত ভাষ্য যেগুলো দেখলাম, তার মধ্যেও ধর্মীয় চর্চাটাই সব থেকে বেশি। রাম মন্দির হয়েছে আপনি খুশি? বংশদেবের বাংলার মানুষ, যারা বাবা তারকনাথের বাংলার মানুষ, তাদেরকে ধর্ম শিখাতে আসছে রাজনৈতিক লিডাররা উত্তরপ্রদেশ আর ওই সেন্ট্রালের কিছু লিডারদের কথাবার্তা শুনে, তাদের সংলাপগুলো এদের দিচ্ছে। আপনি কি ভাবছেন এরা এতই বোকা বুঝতে পারছে না? মৌলবাদীদের খুশি করার জন্য উনি এই কথা বাংলার মুখ্যমন্ত্রী এই কথাটা বললো। আমি ডিফেন্স করছি না বাংলার মুখ্যমন্ত্রীর জন্য, কারণ আমি কারো স্পোক পার্সন নই আর ওই জগৎ থেকে আমি বিলংও করি না। আর আশা করি কারো হয়ে আমাকে বলতে হবে তবে আমি কারোর কাছে প্রিয় হতে পারবো, এর মুখাপেক্ষি আমি নয়। আমাদের উচিত যে ধর্মীয় তাস না খেলে আজ আমার বেকারত্ব, আজ আমার অপ্রাপ্তি, আজ আমি দেশের গণতান্ত্রিক অধিকার পাচ্ছি না, আজ আমি যে যে জিনিসগুলো পাচ্ছি না, যে যে অভাবগুলো আছে, যে সমস্ত ডায়লগসগুলো আগে এসেছিল সেই ডায়লগগুলো যে কার্যকারী হয়নি, এই 15 লক্ষ টাকা করে প্রত্যেকের ইয়েতে ঢুকে যাবে সেটা আবার এখন নতুন করে কভার করা হচ্ছে না, উনি এই কথা বলেছিলেন। গণতন্ত্রের উৎসবে সাধারণ মানুষরা যেমন স্বতঃস্ফূর্তভাবে তারা সামিল হয়েছে, সেই সঙ্গে বিশিষ্টজনেরাও কিন্তু এই গণতন্ত্র উৎসব যে ভোট প্রক্রিয়া, লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে সামিল হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি ভারতবর্ষের অন্যতম বৃহত্তম তীর্থভূমি ফুরফুরা শরীফ, সেখানে আপনারা সকলে জানেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের জাঙ্গিপাড়া বিধানসভার ফুরফুরা শরীফ, সেখানে পীর আবুবকর সিদ্দিকী রহমতুল্লাহ আলহী দাদা হুজুর তার বংশধররা রয়েছেন, সেখানে বহু পীর সাহেব পীরজাদারা রয়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছি অন্যতম পীরজাদা মেহরাব সিদ্দিকী রয়েছেন আমাদের সঙ্গে, যে আজকে আপনি ভোট দিয়েছেন। গণতন্ত্রের সবথেকে বড় উৎসব হচ্ছে ভোট, সেই ভোট আপনি দিয়েছেন এবং এই 2024 লোকসভা নির্বাচন একটা চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশ জুড়ে, এটা খুব ইম্পর্টেন্ট একটা ভোট গণতন্ত্রের জন্য। প্রথমত ভোট দিয়েছি যে গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করেছে, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে। আর দেশ জুড়ে এই যে বলেন কীরকম একটা লাগে বুঝলেন, যে দেখেন দেখুন ভোটের আগে বিভিন্নভাবে মানে চর্চিত যে সমস্ত কথা, যেসব সংলাপ বলেন, জুমলাবাজি বলেন, লিডাররা যেগুলো করে থাকে, সত্য অসত্য একদম দেশের সুপ্রিমো থেকে আরম্ভ করে একদম নিচু স্তর পর্যন্ত কিছু বাদ দেয় না, ঠিক আছে। দেশের সুপ্রিম লিডার এসেও যে কথাগুলো বলছে একদম নিচু স্তরে, সে একই টাইপের ব্যাপার, সেই মানে বুঝতেই পাচ্ছেন। দুঃখ লাগছে আমরা যখন নিজেরা ভোটদাতা যারা যারা চর্চা করছি জনসাধারণ, যে আমাদের চাকরি নেই, কর্মসংস্থান নেই, আমাদের আর্থসামাজিক অবস্থা, মূল্যবৃদ্ধি বা বিভিন্ন ক্ষেত্রে যেসব ঘটনাগুলো আমাদের না পাওয়া, যেগুলো অভাব, অনাটন, অভিযোগ, এগুলো সব চর্চা হচ্ছে এবং বলছি এ এটা করছে না, ও ওটা করছে না, এই গভর্নমেন্ট এই করেনি, লো আপনার পার্লামেন্ট এমপি এই করেনি, এমএলএ এই করেনি, এই করে সব কিছুই কিন্তু আমরা আউটে যাচ্ছি সারা দেশব্যাপী, মিলিয়ে দেখুন আমার কথাটা। কিন্তু ভোট দেওয়ার সময় ঠিক ওই পার্টিকুলার ওই 2-3 মিনিট যখন সামনে চলে আসছে, তখন কিন্তু প্রফেসর হোক, ডাক্তার হোক, বড় বড় মাথা হোক, তাবড় তাবড় মানুষ হোক, আর আপনার আমাদের কিষাণরা হোক বা যেই হোক, সাধারণ মানুষ ভোট দেওয়ার সময় ওইখানে যেয়ে তাদের মাথায় সেই ঘুরে ফিরে একটা জিনিসই এসে পৌঁছাচ্ছে যে জাতপাত, ভোট দেওয়ার সময় জাতপাত, ভোট দেওয়ার সময় মন্দির মসজিদ, ভোট দেওয়ার সময় আমরা ওরা, ভোট দেওয়ার সময় সব কিছু। আর বর্তমান সময় লিডারদের যে সমস্ত ভাষ্য যেগুলো দেখলাম, তার মধ্যেও ধর্মীয় চর্চাটাই সব থেকে বেশি। একজন লিডার তো মানে কদিন আগে বলেই দিল কি নাম, উনি আবার সভাপতি, বড় দলের সভাপতি, তিনি তো বলেই দিল এই মৌলবাদীদের খুশি করার জন্য কিছু বলছে আপনার বাংলার মুখ্যমন্ত্রী। মৌলবাদী কারা আসলেই, আমার সন্দেহ লাগে এইসব মানুষগুলোর নামের আগে যখন এই কথাগুলো আসে ডক্টর বা আপনার নামের শেষে পিএইচডি
বা এইসব জিনিসগুলো যখন ডিগ্রিগুলো যখন ব্যবহার করে আমাকে খুব খারাপ লাগে যে ন্যূনতম যাদের আপনার বাংলা সাহিত্যের জ্ঞান নেই, ভাষার জ্ঞান নেই, মৌলবাদ, কে মৌলবাদ না, মূলে যারা বিশ্বাস করে, মূল নীতিতে যারা বিশ্বাস করে তারাই তো মৌলবাদ। তো পার্টিকুলার মৌলবাদীদের খুশি করার জন্য এখানে তার পকেট ভোট, এই ধর্মীয় চিন্তাভাবনা মাথায় রেখে যারা রাজনীতি করে এসছে দীর্ঘদিন, তারা সেই ভাষাটা গত কয়েকদিন আগে প্রয়োগ করলো। আমি দেখলাম যে মৌলবাদীদের খুশি করার জন্য উনি এই কথা, বাংলার মুখ্যমন্ত্রী এই কথাটা বললো। আমি ডিফেন্স করছি না বাংলার মুখ্যমন্ত্রীর জন্য, কারণ আমি কারো স্পোক পার্সন নই আর ওই জগৎ থেকে আমি বিলংও করি না, আর আশা করি কারো হয়ে আমাকে বলতে হবে তবে আমি কারোর কাছে প্রিয় হতে পারবো, এর মুখাপেক্ষি আমি নয়, আমি আমার জায়গায় ঠিক আছে। কিন্তু এই যে ভাষাগুলো ব্যবহার করা হচ্ছে সেটা আপনার যে কোনো কারোর ক্ষেত্রেই যদি ব্যবহার করতে, এই মৌলবাদী বা এই মানে একটা পার্টিকুলার কমিউনিটিকে বারবার হিট করে হিট করে হিট করে যে সমস্ত জুমলাবাজিগুলো চলছে, আজকে ভারতের স্বাধীনতার ক্ষেত্রে যদি আপনি দেখেন, ভাষা আন্দোলন যদি দেখেন, আপনি যদি অসহযোগ আন্দোলন দেখেন, পুরাতন তাই তো, নতুন চলে আসুন, ভারতবর্ষের যত আর্মি আছে বর্ডারে যারা প্রাণকে বাজি লাগিয়ে দাঁড়িয়ে আছে, ওই পার্টিকুলার লিডারটা যারা ধর্মীয় তাস খেলছে, শুধু কি একটা ধর্মের মানুষই সেখানে আছে এটা বলতে পারবে? আর যারা মিলিটারি তাদেরকে স্যালুট করি, তারা কোনো দিন ধর্মীয় ভাবাবেগ নিয়ে বা ধর্মীয় চিন্তা চেতনা নিয়ে কি বর্ডারে আছে, নাকি দেশের জন্য তারা দাঁড়িয়ে আছে? তাহলে সেক্ষেত্রে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সমস্ত রকম দলিত আদিবাসী থেকে নিয়ে সবাই তো দেশের জন্য দাঁড়িয়ে আছে। তো এই যে একটা ক্লাসকে তুরুপের তাস হিসাবে ব্যবহার করে তাদেরকে ছোট করলেই মনে করছে যে আর একটা সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষেরা খুশি হবে, না, সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষেরা যাদের সঙ্গে কথাবার্তা এবং আমি অনেক গভীরভাবে মিশি আপনি জানেন, এরা আদেও খুশি নয়। হ্যাঁ, কিছু আপনার ওই বুঝতে পারছেন তো, যারা খুশি হওয়ার তারা খুশি হবে, ঠিক আছে, কিন্তু এগুলো ব্যবহার করে দেশের একটা দেখুন আর্মি মিলিটারি আর্মি সিস্টেমকে বদনাম করা হচ্ছে, তাদেরকেও ছোট করা হচ্ছে। আপনি দেশের সমস্ত স্তরে যারা কর্মরত অবস্থায় আছে, কত আইপিএস আছে, কত আইএস আছে, যখন তারা ওই মৌলবাদী বা ওই পার্টিকুলার সম্প্রদায়টাকে দিকে আঙুল তুলে দেয়, তখন কিন্তু এই আইএস আইপিএসগুলোকেও ছোট করা হচ্ছে। যার জন্য আমাদের উচিত যে ধর্মীয় তাস না খেলে আজ আমার বেকারত্ব, আজ আমার অপ্রাপ্তি, আজ আমি দেশের গণতান্ত্রিক অধিকার পাচ্ছি না, আজ আমি যে যে জিনিসগুলো পাচ্ছি না, যে যে অভাবগুলো আছে, যে সমস্ত ডায়লগসগুলো আগে এসেছিলো সেই ডায়লগগুলো যে কার্যকারী হয়নি, এই 15 লক্ষ টাকা করে প্রত্যেকের ইয়েতে ঢুকে যাবে, সেটা আবার এখন নতুন করে কভার করা হচ্ছে, না উনি এই কথা বলেছিলেন, ঠিক আছে, তারপরে আপনার আরও আরও কত কী সেগুলো যে ফুলফিল হয়নি, আগের ইশতেহারে যেগুলো বলা হয়েছিল সেগুলোও ফুলফিল হয়নি, এগুলি চর্চা করছি আমরা, কিন্তু লিডাররা এসে যখনই এসে ধর্মীয় তাস খেলছে তখন মানুষ ভুলে যাচ্ছে, আর লিডাররা ঠিক জানে যে কোন জায়গায় কোন জিনিস ব্যবহার করতে হবে। আজকে চিন্তা করুন, বাংলার মানুষকে রাজনীতি শিখে আপনার ধর্ম শিখতে হচ্ছে রাজনৈতিক লিডারের কাছে, মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম তাকে বাংলার বিবেকানন্দর বাংলার হিন্দুদেরকে এত ছোট করে তারা দেখছে যে তারা এসে হিন্দু সম্প্রদায়ের মানুষ, বিবেকানন্দর বাংলার হিন্দু যারা যারা আপনার ঠাকুর কৃষ্ণ পরমহংসদেবের বাংলার মানুষ, যারা বাবা তারকনাথের বাংলার মানুষ, তাদেরকে ধর্ম শিখাতে আসছে রাজনৈতিক লিডাররা উত্তরপ্রদেশ আর ওই সেন্ট্রালের কিছু লিডারদের কথাবার্তা শুনে, তাদের সংলাপগুলো এদের দিচ্ছে। আপনি কি ভাবছেন এরা এতই বোকা বুঝতে পারছে না? কিন্তু ওদের কথাগুলো কাজে লাগছে, কাদের কাছে কাজে লাগছে, কাদের কাছে কাজ হচ্ছে, কোথায়, যে জায়গাটায় যে লেভেলটায় হওয়ার ঠিক হচ্ছে। আপনি বলেন আবু বকর সিদ্দিকের বাংলার মানুষ, আমি আল্লামা রুহুল আমিন সাহেবের বাংলার মানুষ, আমাকে যদি ধর্ম শেখাতে ওই উত্তরপ্রদেশের কী সব আছে, সালাফিয়া টালাফিয়া সব কী আছে ওইখান থেকে যদি আসে শেখাতে, গলায় দড়ি দিয়ে মরা দরকার নয়?
আর ওরা কী ভাবছে আমরা বোকা, যখন শেখাতে আসবে আমরা কি শিখে যাব? আমরাও তো তাদেরকে মূল্যায়ন করে নেবো যে না এখানে ব্যাপার কিছু আলাদা আছে। ঠিক সেই ক্ষেত্রেও ঘটছে, মূল্যায়নের মূল্যায়ন করছে অলরেডি, সেই সব মানুষগুলোকে রিজেক্ট করছে, তাদের বিরুদ্ধে বুক খুলছে, কিন্তু যেখানে কাজে লাগানো লেগে যাচ্ছে, যেখানে সুশ্রী লাগার লেগে যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে আমার যে সমস্ত জুমলাগুলো নিয়ে, যে সমস্ত অ্যাজেন্ডাগুলো নিয়ে আজ বিগত 2014 পর থেকে আমাদের কাছে, যেহেতু সেন্ট্রালের ভোট হচ্ছে বলে আমি বলছি, যদি বিধানসভা ভোট হতো আলাদা ব্যাপার, যেসব কথাগুলো আমাদেরকে এসে মানে জনসাধারণের কাছে বলা হলো, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইয়ের জন্য, সমস্ত নাগরিকরা যে সুবিধা পাবে সেইগুলোর উপর তো বেশি করে কাজ করে তার উপর বক্তব্য দেওয়া দরকার। এই ধর্মীয় আপনি রাম মন্দির হয়েছে, আচ্ছা কোন মুসলিমটা রাম মন্দির হয়েছে আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন, কার কোথায় আপত্তি আছে আর কে কোথায় অখুশি? ভারতবর্ষে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের মন্দির হবে, বিশ্বের যে কোনো জায়গায় হবে, চার্চ হচ্ছে, মসজিদ হচ্ছে, গুরুদ্বারা হচ্ছে, মন্দির হবে না, এখানে অখুশি কে আছে? প্রশ্নটা কি রাম, কোনো মিডিয়া যে প্রশ্ন করছে রাম মন্দির হয়েছে আপনি খুশি? আর আশ্চর্য প্রশ্নটা এটা তারা করছে না যে বাবরি মসজিদ যে শহীদ হলো সে ব্যাপারে আপনি কতটা দুঃখ পেয়েছেন, কই এই কথাটা একবারও জিজ্ঞেস করছে না তো? বা রাম মন্দির হচ্ছে আপনি খুশি হয়েছেন কিন্তু কিছু বলার আছে? তখনই তারা বাবরি মসজিদের ব্যাপারটা বলবে। প্রত্যেকটা মিডিয়া, বেশিরভাগ মিডিয়া ঠিক যেভাবে তারা নিজেদের ঘুঁটি সাজিয়ে নিয়েছে, সাজানো হয়েছে, এরাও ঠিক সেই রকম তাস খেলছে। এই আপনার ধর্মীয় সুশ্রীর ভোট। 2024টা যেহেতু একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, অনেকেই আলোচনার একটা করছে যে গণতন্ত্র বিলুপ্তির পথে, আবারও যদি সেন্ট্রালে বিজেপি সরকার ক্ষমতায় আসে সংবিধান বদল করে দেবে, এইসব একটা ইস্যু রয়েছে এই ভোটে। আজকে আপনি নিজে ভোট দিলেন এবং সার্বিকভাবে আপনাদের কাছে তো বিভিন্ন রকম মানুষের ওটা ভাষা, বা আপনার একটা পাবলিক ফিগার, প্রচুর মানুষ আপনাদের কথা শোনে, মেসেজ আপনারা দেন বিভিন্নভাবে, সোশ্যাল সাইটে বলুন, বিভিন্ন প্রোগ্রামে বলুন, যান আপনারা। আপনি আজকে ভোট দিলেন, আপনার মাথাতে তো একটা চিন্তাধারা রয়েছে, সেই সঙ্গে দেশের পরিস্থিতি নিয়ে কী ভাবছেন, কী বলুন? ওই সমস্ত সংবিধান চেঞ্জ করে দেবো, এই দেবো, সেই দেবো, অমুক তমুক এই সমস্ত যে কথা, হ্যাঁ যে 300 কত ভোট পাওয়ার পরে একটা সাংবিধানিকভাবেই একটা রাইট দেওয়া আছে, তাই সেই সমস্ত কথাগুলো তারা বলছে, আশা তারা রেখেছে, রাখবেই। আবার এদিকে আপনার কংগ্রেসও আশা রেখেছে, তারাও রাখবে। না এবারে আর একটা বিষয় হচ্ছে, সার্বিক দিকটা আপনি কীভাবে দেখছেন? চারিদিক থেকে আপনার কাছে তো বিভিন্ন মেসেজ আসছে বা আপনিও দেখতে পাচ্ছেন, সেন্ট্রালে কি আবার বিজেপি ক্ষমতায় আসছে? আপনার মূল্যায়নটা কী বলছেন? না আমাকে কী দেখে মনে হচ্ছে ভোটের বিশ্লেষক, আমি এগুলো আমি বলতে পারবো না। তবে বিজেপি অবিজেপি যে মানে কাঁটে কা টাক্কার এতটুকু আমি বলতে পারি, যেটা আমি বুঝতে পারছি, কিন্তু কারা আসবে না আসবে, কে বেশি পাবে কে কম পাবে, রাজনৈতিক বিশ্লেষকরা বলতে পারবে। কিন্তু এবারে অবিজেপি যারা, কংগ্রেস বলেন, আপনার ইন্ডিয়া জোট বলেন, এরাও কিন্তু, আমি বাইরে থেকে এলাম দুদিন হচ্ছে, সব জায়গাতে যে সমস্ত জিনিসগুলো দেখছি এরাও কিন্তু খুব একটা খারাপ জায়গায় নেই, মানে এরাও ভালো জায়গাতেই আছে। হ্যাঁ একদম সেইটাই মনে হচ্ছে। আমাদের বাংলায় চিন্তা করুন না, আমাদের বাংলার কথাই চিন্তা করুন না, সব কত কী বলছি, কিন্তু সরজমিনে আমরা কী দেখতে পাচ্ছি, বরং পাল্লা ভারী হ্যাঁ দিদিমণির দিকে যেটা দেখা যাচ্ছে বাংলার ক্ষেত্রে সবাই দেখতে পাচ্ছে। এবারে ভোটের ব্যাপার, আবার ইভিএম কার চুপি হয়, কত কিছু হয়, কত কিছু অনেক কিছু শুনতে পাই, তারপরে কত রকম ভোটে কত কিছু মানে ম্যানিপুলেট হয়, ম্যানিপুলেশন চলে। তবে এখানে আপনি, আমি যেখানে ছিলাম বা আরেকটা রাজ্যে গেলাম কদিন ধরে, দেখলাম অতটা সহজ নয় যতটা সহজ করে বক্তব্য দিচ্ছে দিল্লির লিডাররা। একদম। আপনার ভোটটা তাহলে কিসের পক্ষে থাকলো, কি চিন্তাধারা নিয়ে মাথায় দিলেন? আর একটা, কাকে ভোট দিলাম? আপনার নামে তো কেস হওয়া দরকার, আপনি অসাংবিধানিক প্রশ্ন করছেন কেন আমাকে? কিসের পক্ষ থাকলো, কি ইস্যু নিয়ে ভোটটা দিলেন আপনি? সুন্দর কথা আপনি বলেছেন। আমার গণতন্ত্র প্রতিষ্ঠা, ন্যায় নিষ্ঠা,
মানবিক নবজাগরণ। প্রতিটি লিডার আমাদেরকে সেই জিনিসটা পাইয়ে দেবে, যাকে ভোট দিয়েছে সেই দলের মানুষেরা সেই প্রত্যাশা নিয়ে ভোট দিলাম, মানুষ তার অধিকার নিয়ে হাসি মুখে বাস করুক। পঞ্চদফা নির্বাচন একেবারে শেষ, প্রথম চার দফায় খুব একটা হিংসা দেখা যায়নি, এবারে কিঞ্চিত পরিমাণে একটা হিংসা ঘটনা ঘটেছে এবং আপনারা পাবলিক ফিগার, প্রচুর মানুষ আপনাদেরকে ফলো করে, এখনও দু দফা বাকি আছে বাংলায়, সেক্ষেত্রে মানুষের কাছে কি মেসেজ দেবেন জনসাধারণের কাছে এবং আপনার যারা ফলোয়ার রয়েছে? আমি ভোট দিয়ে বাড়িতেই থাকুন, এসব অশান্তি থেকে যারা আমায় ভালোবাসে তারা আমাকে ফলো করুন, বুঝতে পারবেন যে সমস্ত অশান্তি ঝামেলা বা কন্ট্রোভার্সি থেকে নিজেকে বাঁচিয়ে নিজের লক্ষ্যে দৌড়ানো এবং পরম করুণাময় যাতে খুশি হবে সেই পথে যাওয়া, তার রাসূলের দেয়া আদর্শকে সামনে রেখে অশান্তি থেকে দূরে থাকা আর ঝগড়া ঝামেলা বা এই কন্ট্রোভার্সি থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে রাখা ভালো। রাজনৈতিক ব্যাপার বেশি ব্যক্তিগত, নিজস্ব মতামত সবারই থাকবে, কিন্তু দিন শেষে আমাদেরকে বা মানে ভেবে নিতেই হবে যে আমরা একে অপরের পরিপূরক। আর বাকি রইল অশান্তি এখন পর্যন্ত তেমন আমার কানে এসে পড়েনি, ঠিকই তো আছে, আপনাদের কাছে হয়তো আসতে পারে যেহেতু আপনারা গণমাধ্যমে কাজ করেন। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম।